যাদের নামের প্রথম অক্ষর দন্তের স তালিবর্ষ বা ইংরেজি রেশ অক্ষর দিয়ে শুরু, এই মে মাসে তাদের জীবনে যে যে বিশেষ ঘটনাগুলি ঘটতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। তাই আপনার নামের প্রথম অক্ষর যদি এস অক্ষর দিয়ে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনারও জন্য। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ। মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এস নামের জাতক জাতিকাদের জন্য। ইতিমধ্যে আমি মে মাসের ভাগ্যফলটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তবে এই মে মাসে বেশ কিছু ঘটনা ঘটতে পারে, যে ঘটনাগুলি আপনার মনে কিন্তু রেখাপাত করে থাকতে পারে। তাই আজকে আমি সেই বিশেষ বিশেষ ঘটনাগুলি উল্লেখ করছি। যদি আপনার জীবনেও এই রকম ঘটনা ঘটে আমাদের নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। একেবারেই প্রথমে বলবো, এই মাসে অর্থের যে সংকটের মাঝে প্রচুর অর্থ প্রাপ্তি। প্রথমত এই মাসে সেইভাবে অর্থ উপার্জন হবে না, তবে এমনটা দেখা যেতে পারে যে এই মাসে অর্থের যে সংকট তারই মাঝে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ আপনার জীবনে আসতে পারে। সুতরাং এটি একটি কিন্তু ভালো যোগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি অর্থ প্রাপ্তি ঘটবে আপনার অর্থের সংকটের মাঝে। তাই এই মাসে দেখা যেতে পারে এস নামের জাতক জাতিকাদের হাতে প্রচুর প্রচুর অর্থ, কিন্তু সেই প্রচুর অর্থ কিন্তু বেশ কিছু মানুষের হাতে হবে এমনটা নয়, সকলের হাতে আসবে। তাই অর্থের সংকট থাকলেও বেশ কিছু মানুষের অর্থ প্রাপ্তি কিন্তু এই মাসে বাড়তে চলেছে, এটি একটি বিরল যোগ। এই মে মাসে আপনি যদি প্রত্যেক দিন আপনি যদি হনুমানজি বা আপনি দেবাদিদেব মহাদেবের পুজো বা প্রার্থনা করে থাকেন, সেক্ষেত্রে পজিটিভ বার্তা কিন্তু কিছু আসবে আপনার জীবনে। এছাড়া এই মাসে কিন্তু গুরুজনদের যে সমস্যা, শারীরিক সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে। এটা অনেকেই হয়তো চান না, কিন্তু এই রকম একটি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। শারীরিক সমস্যা থাকলেও সেই শারীরিক সমস্যা কিন্তু বেড়ে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। এখন সেটি কতজনের জন্যে বাড়বে সেটা বলা মুশকিল, কিন্তু যাদের বাবা বা মায়েদের শারীরিক অবস্থা খারাপ সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রয়োজন অনিবার্য। তাই অবশ্যই আপনি চিকিৎসা করাবার কথা চিন্তা করুন, কারণ এই সময় আপনাদের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, যা আপনার জন্য নেগেটিভ কোনো বার্তা আনতে পারে। অর্থাৎ আপনার খারাপ কিছু যে সমস্যা, শারীরিক সমস্যা বেড়ে গেল, এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। এই মে মাসে আপনি কিন্তু ভালো কিছু প্রাপ্তি, যা সারা জীবনে পাননি সেই ধরনের ভালো কিছু প্রাপ্তি কিন্তু আপনার জন্য হতে পারে। যেমন ধরুন এই মে মাসে আপনি পেতে পারেন চাকরি। হ্যাঁ, যে মনের মতো চাকরি হয়তো আপনি সারা জীবনে পাননি বা আশা করেছিলেন, সেরকম চাকরি কিন্তু
হবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার জীবনে চাকরি হতে পারে। আবার এই মে মাসে আপনি কিন্তু জীবনে চাকরি ছাড়াও অন্যান্য ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। যেমন এই সময় আপনার কাছে চাকরি ছাড়া অর্থ উপার্জনের ক্ষেত্রে যে বিভিন্ন বাধা বিপত্তি সেগুলি দূর হয়ে যেতে পারে। আপনি বড়সড় কোনো অফার বা অপরচুনিটি লাভ করতে পারেন বেসরকারি চাকরির ক্ষেত্রেও, যা আপনার জন্য কিন্তু খুব ভালো হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায়ের উন্নতির বিশেষ চোখ থাকতে পারে বা লাভ হতে পারে, তাই ব্যবসায় উন্নতি কিন্তু হতেই পারে আপনাদের। সুতরাং এটাও কিন্তু আপনাদের জন্য একটি পজিটিভ বার্তা এনে দিতে পারে। যাই হোক, এই মে মাসে ইসলামের জাতক জাতিকাদের জীবনে বহু উত্থান পতন হতে পারে, তাই আপনি যদি একজন ইসলামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনারা মিলিয়ে নেবেন, আর অবশ্যই পরবর্তীকালে আপনাদের নামের অক্ষর অনুযায়ী ভাগ্যফল জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আর এই মাসে কিন্তু আপনি কিছু বড়সড় প্রাপ্তি লাভ করতে পারেন, সেটা সময় বলবে আপনি কি প্রাপ্তি লাভ করবেন। তাই অবশ্যই খেয়াল রাখবেন, পজিটিভ নেগেটিভ সব কিছুই ঘটতে পারে আপনার জীবনের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার।